রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ক্যাডারদের নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন খোদ বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলার হামির ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন তিনি অভিযোগ করেন জেএমবি ক্যাডার মামুন মুহুরি ওরফে জেএমি মামুন কুখ্যাত জেএমবি ক্যাডার মাহাতাব খামারুর ছোট ভাই ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রতন খামারু এবং সাবেক সাধারণ সম্পাদক ও জেএমবি নেতা আব্দুল মান্নানের ছেলে মামুন ফিরোজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন ছাত্রদল নেতা কাউসার সাব্বির শান্টু মোল্লা নান্নু রশিদ সহ সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে তারা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দখলের চেষ্টা করে ওই দিন হাট বার হওয়ায় হাটের লোকজনের সহযোগিতায় শ্রমিকরা তাদের প্রতিহত করে কিন্তু উল্টো তারা বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লিখিত বক্তব্যে উদ্দিন আরও জানান শ্রমিক ইউনিয়নের জন সদস্য রয়েছে যাদের মধ্যে দশজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত পথ বহন করে শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি ইসমাইল হোসেন চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মূলত পনেরো মামলার আসামি জেএমি ক্যাডার মামুন মোহরি ও রতন খামারু কিছু ছাত্রদল নেতাদের ম্যানেজ করে শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শ্রমিক ইউনিয়ন নিষেধ করায় তারা মামলায় আমাকে প্রধান আসামি করে মামলা করেছে এছাড়া গত এগারোই সেপ্টেম্বর সন্ত্রাসী মামুন তার লোকজন নিয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ করেন বেলাল উদ্দিন বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং এর সঙ্গে জড়িত ছাত্রদল ও যুবদল নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ সভাপতি মাহবুবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম উপস্থিত ছিলেন এরা সবাই শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি